দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার জিনিস দরকার আর যারা আখেরাতে চলে যায় তাদের আখেরাতের জিনিস দরকার কিন্তু এই দুনিয়া পৃথিবীর এমন একটা জায়গা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করা যায় না যায় চলে যেতে হয় আর যারা পৃথিবীতে এসেছিলেন ওই সব লোকগুলো আমাদের থেকে অনেক প্রভাবশালী ছিলেন লম্বা লম্বা হায়াতের অধিকারী ছিলেন অনেক ক্ষমতার মালিক ছিলেন কিন্তু কেউ নেই আছে নবী রাসূলগণ পৃথিবীতে নেই আর পৃথিবীর জালেম বাদশা তারাও পৃথিবীতে নেই চলে গেছে কৃষক শ্রেণী দিন মজুর শ্রমিক মালিক কেউ নেই সবাই চলে গেছেন যাবেন এটাই চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ কোন সন্দেহ নেই এটা শুধু মানুষের বেলায় যে তাই নয় এই পৃথিবীতে শুধু পৃথিবীতে নয় সৃষ্টি জগতে আল্লাহ তাআলা বিশাল সৃষ্টি জগৎ আমরা যেই গ্রহে বসবাস করি এইটুকুই নয় এটা খুব ছোট্ট জায়গা এর থেকে অনেক ব্যাপক ও বিশাল আকৃতির জায়গা আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আছে না নাই এর মধ্যে যত কিছু আছে সবাই চলে যাবেন কেউ থাকবেন না আল্লাহ তো তাই বলছেন তার জবান মোবারকে তিনি বলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সৃষ্টি জগতের মধ্যে বিচরণশীল তাবাম প্রাণী প্রাণীর অস্তিত্ব যেই যেইখানে আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সন্দেহ নাই সবাইকে আদম নবী পৃথিবীতে অসংখ্য 1000 বছর হায়াত নিয়ে এসেছিলেন তিনিও চলে গেছেন দাউদ নবী অল্প হায়াত নিয়ে এসেছিলেন তিনিও চলে গেছেন ফেরাউন নমরুদ অনেক হায়াত অনেক ক্ষমতা নিয়ে এসেছিল এরাও চলে গেছে সাহাবায়ে কেরাম তারাও চলে গেছেন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন যার উসিলায় যার সম্মানে আবার আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন তিনিও চলে গেছেন ঠিক কিনা আর আপনি আমিও থাকবো না টুডে টুমরো আজ কিংবা কাল এখন কিংবা তখন সকাল কিংবা বিকেল আমাদেরকে চলে যেতে হবে এই সত্য যদি কারো মাথায় থাকতে পারে সে অন্যায় করবে না সে লোভ করবে না সে প্রতিযোগিতা করবে না করবে করবে না এই জন্য আল্লাহ তাআলা প্রিয় রাসূলের অসংখ্য কথা আখেরাত নিয়ে আছে তুলনামূলক আমি একটু কম আলোচনা করেছি আপনাদের মাঝে এর কারণ দুনিয়ার সামাজিক অবস্থানগুলো শৃঙ্খলা এইসব বিষয় নিয়ে কথা বলতে হয় সেই জন্য ব্যাপক পরিমাণে কথাবার্তা এইসব বিষয়ে সুযোগ পেলেই আমি বলি কারণ আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র এখানে আপনি যা কামাই করবেন সেই কামাই নিয়ে কবরে যাবেন কাজেই জায়গাটা গুরুত্ব আছে কিন্তু দুনিয়া শব্দের অর্থ দুনিয়া আদনা মানে হচ্ছে খুবই সামান্য তুচ্ছ কিছু না এটা আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার মূল্য যদি একটি মশার ভাঙা ডানার সমান হতো একটি মশাও না মশার ডানা সেটাও কি ভাঙা তো একটা মশা এটা ডানার কোনো মূল্য আছে সেটা আবার ভাঙা তো আল্লাহর কাছে আল্লাহর নবী বলছেন যদি একটি মশার ডানা ভাঙা ডানার সমান যদি হতো তাহলে পৃথিবীর কাফের মুশরিকদেরকে আমি আল্লাহ এক চুমুক এক লোকমা খাবারও বরাদ্দ করতাম না অর্থাৎ যা খাওয়ায় এগুলো তুচ্ছ এগুলোর কোনো দামই নেই একদম ভ্যালুলেস আর ভ্যালুলেস যে এটা পৃথিবীর মানুষও বুঝতে পারে যখন হায়াত ফুরিয়ে যায় তখন আমরা গত বছর সম্ভবত দেখেছিলাম যে যমুনা গ্রুপের মালিক যখন মারা গেল আল্লাহ তাকে মাফ করুক মারা যাওয়ার আগে বলেছিল যে আমার সম্পদ সব নিয়ে যাও আমাকে একটু ফ্রিলি মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দাও সুবহানাল্লাহ অর্থাৎ তার সম্পদের মূল্য সব চুকিয়ে দিতে চেয়েছে ভালো করে একটু নিঃশ্বাস নিবে একটি শ্বাস প্রশ্বাসের জন্য তাহলে কি দাঁড়ালো তার সম্পদের ভ্যালু নেই একটু সুন্দরভাবে বাঁচা ভ্যালু আছে সম্পদ দিয়ে
আপনার জীবনের আপনার মরণের মূল্যায়ন করতে পারবেন না। এই জন্য খুবই কঠিন একটি চিন্তা আমাদের আখেরাত। আর দুনিয়া মাসরাতুল আখেরাত, দুনিয়াটা হচ্ছে পৃথিবীর আখেরাতের শস্যক্ষেত্র, বাজার। আমরা বাজারে গিয়ে 24 ঘন্টা থাকি, কথা বলেন থাকি, বুঝবেন এটা। আমরা বাজারে যাই কি জন্য? বাসায় কিছু তরকারি আলু লাগবে, কিছু জিনিসপত্র কিনতে হবে, সেই জন্য আমরা বাজারে যাই। বাজারে অনেক আওয়াজ হয়, কেওয়াজ হয়, ঝগড়া হয়, ফেতনা হয়, ফাসাদ হয়, প্রতারণা হয়। নবীজি তাই বলছেন, পৃথিবীর মধ্যে খারাপ জায়গা হচ্ছে কোথায়? বাজার। এক দরবেশ, আগে কিছু কিতাব ছিল, শিক্ষণীয় গল্প থাকতো এর মধ্যে, এই দরবেশ বাজারে গেছে। তো বাজারে, গ্রাম্য বাজারে তো আওয়াজ পাওয়া যায়, হাফ কিলোমিটার 1 কিলোমিটার দূরে আওয়াজ পাওয়া যায় যে বাজার বসছে, অনেক আওয়াজ হয় না গ্রামে? এখন তো অনেক মিউজিক বাজে, তারপরে গাড়ির গুলো যোগ, গাড়ির আওয়াজের কারণে অনেক আওয়াজ শুনি না আমরা, কিন্তু গ্রামে শোনা যেত। তো ওই দরবেশ রোমান মুড়ো দিয়ে বাজারের কিছুক্ষণ আগে বসে রয়েছে রাস্তার পাশে। তো গ্রামের মানুষ তো একটু কিউরিসিটি বেশি থাকে, কৌতূহল বেশি থাকে, যে কি ব্যাপার, হুজুর কেবলা এখানে বসে রয়েছে কি জন্য? তো উনি বসে রয়েছে সকাল থেকে নিয়ে 11টা 12টা বেজে গেছে, উনি আর ওখান থেকে ওঠে না। ওই লোক আবার ফিরছে, যে লোক দেখে গেছে সকালে, সে বলল যে হুজুর আপনি এখানে সকালবেলা দেখছি বসে আছেন, এখনো বসা, কি ব্যাপার, আপনি এখানে বসে রয়েছেন কেন খালি খেতে? এবার হুজুর জবাব দিলেন যে আমি বাজার করব, বাজার তো বাজারে অনেক গ্যাঞ্জাম মনে হচ্ছে আমার কাছে, মনে হয় যেন অনেক লোক এখানে ঝগড়া ফাসাদ করতেছে, ভাবলাম এই ঝগড়া ফাসাদ থামুক, কেওয়াজ থামুক, আওয়াজ কমুক, তারপরে আমি বাজারে ঢুকবো আর যা যা লাগে তা কিনব। এখন এই আগন্তুক সে বলতেছে যে আপনি তো আচ্ছা মানুষ, বাজার কি এরকম কোন মসজিদ না আল্লাহর আরশ যে নিরিবিলি থাকবে? বাজার তো এরকম গ্যাঞ্জামের জায়গা, কেওয়াজের জায়গা, আওয়াজের জায়গা, তেল আলু ডাল তাল নুন যা কিনবেন ওই গ্যাঞ্জামের মধ্য দিয়েই কিনতে হবে, আওয়াজ তখন থেমে যাবে, সব দোকান বন্ধ হয়ে যাবে, কিচ্ছু পাবেন না, কামিং অ্যান্ড গোয়িং, রেজাল্ট ইজ নাথিং, কিচ্ছু পাবেন না, আসা যাওয়া নিষ্ফল হবে আপনার। উদাহরণ দিলাম এই জন্য, এই পৃথিবীটা একটি বাজারের মতো, এখানে খুন থাকবে, খারাপি থাকবে, নেশা থাকবে, 15-20 লাখ টাকা দিয়ে ক্লাবের সদস্য হতে হবে মদ খাওয়ার জন্য, সুযোগ আছে থাকতে হবে, আপনি কন্ট্রাক্টরি করে সিমেন্ট কম দিবেন, রডের পরিবর্তে বাস দিবেন, সব সুযোগ এখানে আছে, সুযোগ গ্রহণ করবেন, আখেরাত নষ্ট করবেন এই বাজারের মধ্যে, এই সমস্ত নর্দমার মধ্যে থেকে আখেরাতের স্বর্ণের জিনিসটুকু কামাই করে নিতে হবে, বুঝে আসছে? বুঝে আসছে? আপনাকে কেউ এখানে মদিনার পরিবেশ তৈরি করে দিবে রহমতুল্লিল আলামিন পৃথিবীতে, তিনি তো আর পৃথিবীতে বেঁচে উঠবেন না যে আমার জন্য একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আর আমি সেখানে রাতের বেলায় বিনা বাধায় জেলখানা সারা রাষ্ট্র কায়েম করে থাকতে পারবো, এমনটা নয়। এই পৃথিবীতে এই ধরনের ঝামেলাপূর্ণ সময় আমাদের সামনে চলছে, ভবিষ্যতেও ভবিষ্যতেও আরো চলবে। আরো আপনি যত মনে করেন যে সব হুজুর একত্র হইলি তো দিন কাম হয়ে যায়, আপনাকে এই বোকা বুদ্ধি কে দিয়েছে? সব হুজুরদের মাথায় দোষ ফেলাই দেন আপনি কে? আপনি সব মুসলমানরা এখন না কেন? দুনিয়ার তামাম শয়তানি তো এক হইতে পারতেছে না, পারে? তাহলে তো এই যে আমাদের দেশে অন্যান্য দল এতগুলো থাকতো না, থাকতো? আমেরিকায় বড় বড় দল আছে না, ব্রিটেনে বড় বড় দল আছে না? তো এরা তো সবাই একমত, শয়তানি চিন্তায় তো একমত, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, পৃথিবীর তামাম কাফের গুলো এক। তাহলে চীনের সাথে আমেরিকার মহব্বত কায়েম হয় না কেন? হয় না কেন? তো শয়তানি তো পৃথিবীতে একাত্ম হতে পারে না, আপনি কেন পারেন নাই? হুজুররা একত্র পারে নাই, বেশ ভালো কথা, হুজুরকে বাদ দিয়ে আপনারা এমনি মানুষ একত্রিত হয়ে যান না, পারলে পারবেন না, পারবেন না। মুসলমান একত্রিত হওয়ার কথা ছিল, শব্দটা কি? মুসলমান। আচ্ছা বর্তমান হুজুর যারা তারা পারে নাই, আপনার ছেলেকে হুজুর বানায় একত্র করে দেখেন না, পারলে পারবেন না, এত সহজ নয়। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে আপনি বাঁচতে পারবেন না, আল্লাহর আদালত আল্লাহর সংসদের উপর নয় যে ঠুনকো অজুহাত ঘুষ এটা কিছু দিয়ে আপনি ফাঁকা চোরাগলি দিয়ে জান্নাতে চলে যাবেন, এমনটা হবে না। প্রিয় ভাইরা, বলতেছিলাম আদ-দুনিয়া মাসরাতুল আখিরা, এই পৃথিবীটা হচ্ছে
আপনার আখিরাতের জন্য একটি ক্ষেত, একটি বাজার, এখান থেকে আপনাকে কামাই করে নিতে হবে। আপনি থাকতে পারবেন না, যা কামাই করবেন ওগুলো নিয়ে যেতে হবে আপনার সন্তানের পরে, যে সন্তান অর্থাৎ আপনার নাতি। পুরো ছয় মাসে একদিন আপনার জন্য দোয়া করবে না, করবে আপনার? আমি যদি হাত তুলতে বলি যে আপনি আপনার দাদার জন্য কয়েকদিন দোয়া করেছেন, তো হাত উঠবে না। আচ্ছা, দাদার জন্য যদিও করা হয় যে আল্লাহ আমার বাবা আমার দাদাকে মাফ করেন, দাদার পরে আরেকজন আছে না, হ্যাঁ, সেই জন্য একদিনও দোয়া করেছেন আপনি? তার তিন পুরুষের মাথায় গিয়েই তো আপনি নাই, আপনি নাই তো, এর পরেরটা তো খবরই নেই। আপনি কি জানেন যে জমি আপনি কিনে বাড়ি করছেন সেই জমির বাড়ির মালিকের নাম বলতে পারবেন? এখানে 80% লোক ফেল মারবেন দাতার নাম, দলিল পড়ে থাকলে হয়তো মনে উঠবে যে আমার জমির দাতা এই ছিল। আরে এই জমি কার ছিল আপনি তো জানেনই না, তো আপনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি পৃথিবীতে ভাবেন কেন নিজেকে? আপনার অস্তিত্ব আপনার নামই নেওয়ার কেউ থাকবে না। আপনি এখানে যদি হাত তুলতে বলি যে দাদির নাম লেখে বলেন তো, আমার মনে হয় অর্ধেক হাত উঠবে না। দাদির নাম মুখস্থ নাই, নানির নাম মুখস্থ নাই, এখনকার ছেলে মেয়েদের নাই, বুড়ো মানুষদের থাকতে পারে, ঠিক না? এই কথাগুলো এই জন্য বলছি যে আপনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি না এই পৃথিবীতে, আর এই পৃথিবীও এত গুরুত্বপূর্ণ কিছু নয়। যদি পরীক্ষার হল হিসাবে নেন তাহলে এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে কেউ স্থায়ীভাবে বসবাস করে না, বাজারে কেউ স্থায়ীভাবে বসবাস করে না। পরীক্ষার হলে যদি একটি বেঞ্চ খারাপ থাকে, কাঠের টুকরো নিচে দিয়ে কোন রকম পরীক্ষাটা দিয়ে বের হয়ে আসে, ঠিক না? ওখানে ফ্যান খুব চাকচক্য কিনা এটা সেটা কেউ কিছু দেখে না, শুধু ভালো পরীক্ষাটা হয় কিনা এটা দেখে। এই পৃথিবীটা এইরকমই আমাদের জন্য যে পরীক্ষাটা ভালো হয়েছে কিনা। আল্লাহ তাআলা নিজে বলছেন এটা একটা পরীক্ষার হল, বিআইয়াকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে এই জন্য বানিয়েছি দেখি কে ভালো আমল করো। তাহলে ভালো আমল করার একটি জায়গা হচ্ছে বা ভালো পরীক্ষা দেওয়ার জায়গা হচ্ছে এই পৃথিবী। এখানে এমনকি আপনার ছেলেও আপনার আপন নয়। আমার বিশ্লেষণ যে আমার ছেলেও আমার কোনো কাজে লাগবে না, এখানে ওয়াইলিওর ওল্ড মেশিন, নিজের চরকায় তেল দাও। এই জন্য আপনারা অনেক সময় আমাদের কাছে বলেন, হুজুর দোয়া করেন, এই কথা কেন বলেন যে আপনার মনে হয় যে আপনার থেকে আমি ভালো, এটা মনে হয় আপনার, এই জন্য আপনি ভালো আমি খারাপ, কারণ আপনি আমার থেকে একজন ভালো মানুষ, কারণ আপনার থেকে আমাকে আপনি ভালো মনে করতেছেন, কিন্তু আমি এই মেম্বারে বসে মনে করি যে আমার থেকে আপনারা খারাপ, এটা খুব খারাপ কাজ। আপনাদের থেকে আমি খারাপ কারণ আপনারা ভালো মনে করেন অথচ আমি ভালো না। ফাঁকে দোয়া চাই নেই, আপনারা দোয়া করবেন যাতে আপনি যে বিশ্বাসটা করেন সেই বিশ্বাস যেন আল্লাহ তাআলা আমাদের আমার মধ্যে এটা দায়েম ও কায়েম করেন। যাই হোক, তো দুনিয়াটা খুব সামান্য জায়গা, ঠিক না? এখানে থাকা যাবে না। এই মরণ থেকে মানুষ পালাতে চায়, পালাতে পারে না। আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেন যে আপনি বলে দেন লোকজনকে, বল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলে দেন ইন্নাল মাউতা, এই নিশ্চয়ই মরণ যার থেকে তোমরা পলায়ন করো, মুলাকীকুম, সে তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তোমরা পালাতে পারবে না, পারবেন? হায়াত ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু ওয়াল ফাসানা। আমার আল্লাহ বলতেছেন তারা হচ্ছে লোভী, পৃথিবীতে লোভী যারা, তাদেরকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, লাউ আন্নাহু লাউ ইউআম্মারু ওয়াল ফাসানা, 1000 বছর যদি হায়াত দেওয়া হয় তাহলে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, পারবে না। তারা যে কাজগুলো করে সেগুলো আল্লাহ নিজে দেখেন। তার যে 1000 বছর হায়াত পেলে আপনি যে খুব ভালো প্রস্তুতি নিতে পারবেন এমনটা নয়। সাহাবায়ে কেরাম 60-70 বছর হায়াত পেয়ে যতটুকু নেক আমল করে গিয়েছেন, আপনাকে আমাকে যদি 300 বছর দেওয়া হয়, 500 বছর দেওয়া হয়, তার 1 কোটি ভাগের 1 ভাগ আমলও আমরা করতে পারবো না, পারবো? এই জন্য হায়াতে কি দরকার, বরকত দরকার। যে অত লম্বা লম্বা হায়াত আমার প্রয়োজন নেই, কিন্তু বরকত দরকার, যেহেতু আমাকে চলেই যেতে হচ্ছে, এই জন্য আপনাকে একটা মরণের প্রস্তুতি নেওয়া লাগবে।
লাগবে কি না? না পালাতে পারবেন, মরণ থেকে পালাতে পারবেন? কবি বলছেন সুন্দর করে, মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাই পালাতে পারবো, মঙ্গল গ্রহে যে বসবাস করবো সেখানে মালাকুল মওত যেতে পারবে, পারবে? আচ্ছা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়েছিল, তিনি ফেরেশতাদের সাথে খুব ফ্রেন্ডশিপ গড়ে উঠল, তার তিনি একে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে উঠলেন। আল্লাহ তাআলা মালাকুল মওতকে বললেন যে আমার বন্ধু, আমার গোলাম ইদ্রিসের জান নিয়ে নিতে হবে, এই জানটা কবজ করবা তুমি চতুর্থ আসমানে। জিব্রিল আমিন নয়, মালাকুল মওত চিন্তা করে গেল যে সবার জান কবজ করে আমি গিয়ে কোথায়, জমিনে, আর এই গোলামের জান কবজ করতে হবে আসমানে, কেমনে হবে, এখানে কেমনে আমি কেমনে কি করবো? ফেরেশতারা যখন তার পাখার উপরে নবী ইদ্রিসকে নিয়ে গেলেন, ওখানে বসে মালাকুল মওতের সাথে দেখা, ফেরেশতারা বললেন তুমি কোথায় যাও? আমি তো খুব খোঁজাখুঁজি করতেছি, কাকে, তোমাদের সাথে কে? মালাকুল মওত প্রশ্ন করতেছে যে তোমরা কোথায় যাও? আমাদের সাথে আল্লাহর একজন নবী আছেন, তাকে সবকিছু দেখাচ্ছি। কোন নবী? নবী ইদ্রিস। আমি তো তারই খুঁজতেছি, আল্লাহ তোমাকে বলেছেন চতুর্থ আসমানে তার জান কবজ হবে, আর আমি দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে আমি নিচে গিয়ে কোথায় তারে পাবো, সে তো আসমানে থাকার কথা নয়। তো কাজ সহজ করে দিয়েছেন কে? যার যার দায়িত্ব তিনি পালন করতে পারবেন, ওইখানে উঠেও তার জান আল্লাহ তাআলা নেওয়ার ব্যবস্থা করেছেন। এই জন্য বলা হয়েছে যদিও সুদূর আকাশ পানে পালাও তুমি লাগিয়ে সিঁড়ি, বাঁচতে পারবে না, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারবে না তারে ফেরাতে, পারবেন ফেরানো যাবে না। ডাক্তারদের এখন একটা ভাষা আছে ক্লিনিক্যালি ডেথ, দেখবেন পত্রিকায় লেখে যে এখন রোগী ক্লিনিক্যালি ডেথ, মানে তার এই এই অ্যাটিটিউড, হাত পা এগুলো আর চলছে না, কৃত্রিম আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে সিসিইউ আইসিইউ ব্যবহার করে মরণ সার্টিফিকেটটা, ডেথ সার্টিফিকেটটা এখনো দেয় নাই, দুনিয়ার মানুষকে আশ্বস্ত করে রাখছে যে এখনো আছে পৃথিবীতে। আবার আমেরিকায় কিছু এরকম ডিজিটাল গোরস্থান তৈরি করছে, এখানে মরার পরেও মানুষকে রাখে, ওরকম হাউস করে রাখে, ফ্রিজিং করে রাখে, যাতে দাদা, পরদাদা, ফোরফাদার, ফিফথাদার তারা দেখতে পারে যে এই আমার দাদা এরকম ছিল। তাদের আরো একটা টেন্ডেন্সি আছে, যেমন মিশরে মমি করে রাখা হতো তাদের একটা উদ্দেশ্য ছিল, এখন আবার এদের এই উদ্দেশ্যই যে আজ থেকে 200-500 বছর পরে যদি যে রোগে আমার দাদা মারা গেছিল এই রোগের চিকিৎসা যদি আবিষ্কার হয় তাহলে যদি তাদেরকে আবার বাঁচিয়ে উঠানো যায়। মানুষের জ্ঞান বুদ্ধি অল্প তো, অনেক চিন্তা। যাই হোক, কথা হচ্ছে বাঁচতে আমরা পারবো না, মানুষ মরে যাবে, পিঁপড়াও মরে যাবে, হাতিও মরে যাবে, সব প্রাণী মরে যাবে, সকল ফেরেশতারাও মারা যাবে, এমনকি মালাকুল মওতকেও আল্লাহ বলবেন মওত, মরে যাও, ইয়া মালাকাল মওত, হে মৃত্যুর ফেরেশতা তুমিও মরো। অতঃপর শুনশান নীরবতা, আল্লাহর সৃষ্টি জগতে কোথাও কোনো আওয়াজ নাই, কাওয়াজ নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, এর সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন বাকি থাকবেন শুধু আল্লাহ জালাল, আল্লাহ ইজ্জত ওয়াল জালাল, তিনি শুধুমাত্র কেবলমাত্র অস্তিত্ব নিয়ে থাকবেন, কেউ নেই, কোথাও কেউ নেই, মৃত্যুর ফেরেশতাটাই সবার শেষে মারা যাবে। তো মরার ব্যাপারটা আমাদের নিশ্চয়তা আমরা পেয়ে গেলাম কিনা, মরা লাগবে। নবীজি বলছেন আকরু মিন যিক্রিল মাউত, তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করো, কেননা এই মরণ ইয়ামহাকুদ দুনুবা, তোমার পাপকে ধ্বংস করে দিবে, আর ওয়াইয়াজহাদুদ দুনিয়া, আর তোমার দুনিয়াকে ভিতর থেকে দূর করে দিবে, লড়াই করে দিবে, বাঁচতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমি ঘরের মধ্যে ছিলাম, হুজরায় ছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ঘরে আসলেন,
আমি আমার অভ্যাস মতো আমার স্বামী বিশ্ব নবীকে দেখে দাঁড়ায় গেলাম, সুবহানাল্লাহ। এই আমল স্ত্রীদের করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এখন দাঁড়ায় কেয়ারি তো করে না, কেয়ারি তো করে না, যেমন স্বামী তেমন তার বউ। বিয়ে করার সময় ওইরকম একটা দাজ্জাল কোত্থেকে ধরে নিয়ে আসে, 6 ফিট লম্বা, গায়ের চামড়া ফর্সা। এর আগে 3-4টা বিয়ে হয়েছে, একটা ডকুমেন্টারি বিয়া আর একটা ডকুমেন্টারি ছাড়া, অর্থাৎ লাইসেন্সবিহীন লাইসেন্সওয়ালা, ঠিক না? যে বিয়ার আগে বিয়া, এরকম এখন চলছে আমরা দেখি। আল্লাহ মাফ করুক, সবাই বলুন আমিন। এটা হচ্ছে ফিতনাতুন নিসা, মহিলাদের কথা বলেন মহিলাদের। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আয় আল্লাহ তাআলা মহিলাদের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই মহিলারা শুনলে গালি দিবে এখন, এই ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে কি পরীক্ষা। কাজে এটা এমন না যে এটা একটা মুসিবত, পরীক্ষা। এই পরীক্ষা থেকে বাঁচবেন কি করে? আপনারা ছোটবেলার ওয়াজে শুনছেন, হাদিসে পড়ছেন যে মহিলারা পুরুষদের ডাকবে, আসো আসো, আলামত পাচ্ছেন কিনা দুনিয়ায়? এখন পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন। গায়ের চামড়া খুলে, পোশাক অর্ধেক বা পুরোটাই খুলে যে হাঁটে, এটাই তো ডাকাডাকি নাকি? এটাই তো ডাকাডাকি নাকি? হাত দিয়ে, হাত দিয়েও তো ডাকে, হাত দিয়েও ডাকে। আবার পোশাক আশাক খুলে যে চলাফেরা করে, এই কথার অর্থই হচ্ছে যে কাজের জন্য আপনাকে ডাকা হচ্ছে। সুতরাং আল্লাহ নবী বলছেন, আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য এই নারীদের থেকে বড় কোনো ফিতনা রেখে গেলাম নয়। এই জন্য একটা সময় আসবে, কোরআন তো বলছে, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, যে মানুষ আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে নারীদের গোলামি করবে। এখন পাচ্ছেন? নারীদের পোশাক, নারীদের কসমেটিক্স, নারীদের গাড়ি, নারীদের মডেলিং, ফ্যাশন। ফ্যাশন একটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটি, দেখো, ফ্যাশন সচেতনতা। ফ্যাশন মানে কিভাবে নারীর সৌন্দর্য ফুটে তোলা যায়, বিকৃতভাবে নারীকে কিভাবে প্লেস করা যায়, নারীকে বাজারের সর্বোচ্চ পণ্য কিভাবে বানানো যায়, এটা কিভাবে বেহায়া পড়ার সর্বোচ্চ স্যাম্পল তৈরি করা যায়, এই নিয়ে আমাদের এখন লেখাপড়া হচ্ছে। চাইছিলাম আজকে মাটির নিচের কথা বলবো, তা তো মাটির উপরের কথা এসেই যায়, কি করা বলেন? মাটির চাইছিলাম আজকে নিয়ত করে আসছি যে মাটির উপরের কোনো কথা বলবো না, সব কথা মাটি আর বাঁশের নিচেরটা বলবো, কারণ দুনিয়ার কথা বলতে গেলে কারো না কারো গায়ে লাগে, আর নিজে ইচ্ছা করে গায়ের মধ্যে লাগায় কথা, এটা ঠিক না। মাটির নিচের কথা আসলে বলতে পারা যায় না, সব বাঁচতে গেলে ওই যে বললাম যে দুনিয়া যেহেতু আমার কর্মশালা, দুনিয়া যেহেতু আমার পরীক্ষার হল, এটা ছাড়া তো আমার মাটির নিচ তৈরি হবে না, এই জন্য এখানে এইসব কারেকশন লাগবে। যা হোক, এখন এ ধরনের ইউনিভার্সিটিগুলোতে মানুষকে পড়ানো উচিত ছিল যা, তার থেকে এখন অন্যান্য বিষয়গুলো চলে এসেছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কিভাবে পোশাক, একটা পোশাকের এই জায়গা দিয়ে ছিদ্র করতে হবে, একটা পোশাকের এই জায়গায় ছিদ্র, সেই জায়গায় ছিদ্র, একটা পুরো পোশাক পরবে এই উরুর এখান থেকে কতটুকু নৌকা মার্কার মতো কাটবে, কেটে এখান থেকে একটা সাদা চামড়ার প্রদর্শনী করতে হবে, এই সব পড়াগুলো ফ্যাশন অ্যান্ড ডিজাইন এই পড়ালেখা করে এটা শেখায়। নাউযু বিল্লাহ, বলুন পুরুষেরটা কাটে না এরকম, পুরুষের প্যান্ট থাকে সিরা, ওটা আবার নিচ দিয়ে সিরা থাকে, কাটা কোটা সিরা থাকে, গেঞ্জিও সিরা, আর এটা থাকে এইরকম। তো দেখাইলাম অনেকগুলো, আপনারা আরো ভালো দেখবেন, ফ্যাশন ডিজাইন বা এই এগুলো লিখে এখন অনলাইনে সার্চ করলে যা দেখবেন তাতে আপনার মাথা ঠিক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের কমপক্ষে আমরা যারা এই পৃথিবীতে আল্লাহর দিন, আল্লাহর ঈমান নিয়ে থাকতে চাই, তাদেরকে আল্লাহ রাখার তৌফিক দিক, বলুন আমিন। সচেতন থাকতে হবে, না হলে পারবেন না প্রিয় ভাইরা। যা হোক, আমাদেরকে মরে যেতে হচ্ছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, পালাতে পারবো না, আকাশ পানেও পারানোর সুযোগ নেই, ঔষধ দিয়ে বাঁচানোর সুযোগ নেই, টুডিয়ার টুমারো আমাকে মরতে হচ্ছে। আল্লাহ বলছেন, আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যদি একটা সিন্দুক বানাও লৌহের, এর মধ্যেও যদি তুমি থাকো, পরম তোমাকে ধরবেই, তুমি এড়াতে পারবে না, কোনো সন্দেহ নেই। এবার আমাকে প্রস্তুতি নিতে হবে। এখন আপনি জানছেন, নিজে জানেন যে আমাকে, আমি যে কোনো সময় ইন্তেকাল করতে পারি, এরকম একটা সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? এটা মাঝে মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় যে আমার বাবা তো এখনো হায়াতে আছে, কাজে আমার সামনে আই হ্যাভ সাম টাইম, কিছু সময় আমার আছে, অথবা আমার দাদা আমার নানা বেঁচে আছে, আমারও কিছুটা লংজিভিটি আমি মনে হয় পেয়ে যাব। বিষয়টি কি এরকম? এরকম বাবা বেঁচে থাকতে সন্তান চলে যায় না,
দাদা বেঁচে থাকতে নাতি চলে যায় না, যায় স্বামী বেঁচে থাকতে স্ত্রী যায় না, সন্তানও যায়, বাবাও যায়, দাদাও যায়। তারপরও ধরে নিলেন যে ঠিক আছে আপনি আপনার বাবার পরেই আমি চলে যাব। আচ্ছা সেই জন্য কি আপনার কি কোনো প্রস্তুতি আছে? আছে আমাদের নাই? আছে নাই? তো আমাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা তৌফিক দিক বলুন, আমিন।